নমস্কার বন্ধুরা, আমি সৈকত, বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন কবি শঙ্খ ঘোষকে নিয়ে। শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন কাব্যসাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরি। তিনি বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলায় 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনীন্দ্র কুমার ঘোষ এবং মাতার নাম অমলা ঘোষ। তার প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। বংশানুক্রমিকভাবে পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার পানারিপাড়া গ্রামে তিনি বড় হয়েছেন। পাবনায় পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। 1951 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1992 খ্রিস্টাব্দে অবসর নেন। 1960 খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, সিমলাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষ অপরিসীম অবদান রাখেন। দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, গান্ধর্ব কবিতাগুচ্ছ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। শঙ্খ ঘোষ প্রাথমিকভাবে কবিরূপে পরিচিত হলেও তার গদ্য রচনা বিপুল সংখ্যক। তিনি কবিতা এবং গদ্য মিলিয়ে কাজ করেছেন। তিনি এক বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন। ওকাম্পোর রবীন্দ্রনাথ, এ আমির আবরণ, কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, ছন্দ্রের বারান্দা আর দামিনীর গান তার উল্লেখযোগ্য। রবীন্দ্র বিষয়ক গ্রন্থ শব্দ আর সত্য, উর্বশীর হাসি, এখন সব অলিক তার উল্লেখযোগ্য গদ্য গ্রন্থ। তার লেখা বছরের পর বছর দুই বাংলায় চর্চিত ও জনপ্রিয়। শঙ্খ ঘোষের যে কবি মানুষ তার গতি দ্বিমুখী। একদিকে সেই মন সর্বদা সজাগ, সবসময় সমস্ত সামাজিক রাজনৈতিক ঘটনার ঘাত প্রতিঘাতের বিষয়ে, সমাজের যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে শঙ্খ ঘোষের অতি সংবেদনশীল কবি মন গর্জন করে ওঠে তার প্রকাশ দেখি। কখনো কখনো তীব্র শ্লেষে ব্যঙ্গাত্মক ভাষায় লেখা কবিতার মধ্যে নিচু তলার মানুষ, দরিদ্র, সাধারণ তাদের প্রাত্যহিক যন্ত্রণার সঙ্গী হিসেবে পেতে পারে শঙ্খ ঘোষের কবিতাকে। সমাজের প্রতিটি অভাব শঙ্খ ঘোষ চিহ্নিত করে দেন তার অমোঘ কবিতা দিয়ে। তার সাহিত্য সাধনা এবং জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তার রাজনৈতিক সত্তা। ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বারবার তাকে কলম ধরতে দেখা গিয়েছে, প্রতিবাদ জানিয়েছেন নিজের মতো করে। মাটি নামের একটি কবিতায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য বহু পুরস্কার লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য নরসিংহ দাস পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, বিশ্বভারতী কর্তৃক দেশিকোত্তম সম্মান, বিদ্যাসাগর বিদ্যালয় ও শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিলিট উপাধি। 2011 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হন। এছাড়া 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার এবং 2020 সালে উত্তর ভারতের অমর উজালা ফাউন্ডেশনের সর্বোচ্চ পুরস্কার আকাশদ্বীপ পুরস্কারও লাভ করেন তিনি। শঙ্খ ঘোষ 2021 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল থেকে সর্দি কাশিতে ভুগছিলেন। দুই দিন পর অর্থাৎ 14ই এপ্রিল তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কোভিডের বাড়বাড়ন্তের কারণে তিনি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন, তাই সেই থেকে তিনি ঘরোয়া নিভৃতবাসে তথা আইসোলেশনেই ছিলেন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে শেষমেশ কোভিডের সঙ্গে যুদ্ধ করতে না পেরে 2021 সালের 21শে এপ্রিল সকাল 8টা নাগাদ নিজ বাসভবনে তিনি প্রয়াত হন।
তার মৃত্যুর 8 দিনের মধ্যে তার স্ত্রী প্রতিমা ঘোষও 2021 সালের 29 এপ্রিল ভোর 5টায় করোনায় প্রয়াত হন। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।